দর্শক বন্ধুরা, ছয়টি ডট দিয়ে যেভাবে ময়ূর আঁকতে হয় সেটি আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে ডটগুলো এভাবে যোগ করে নেবেন, এরপরে পিছনের যে লাইনগুলো সেগুলোকে এভাবে রাউন্ড করে করে ময়ূরের পালক তৈরি করে ফেলবেন। এরপরে উপর থেকে সামনের ডটটাকে এভাবে বাঁকিয়ে যুক্ত করে এভাবে ময়ূরের মাথা এবং পেট এঁকে ফেলবেন। ডানা এঁকে দিয়ে ঠোঁট এঁকে দিবেন, চোখ এঁকে দিবেন, এরপরে মাথায় দিয়ে দিবেন ঝুঁটি। ঝুঁটি দেওয়ার পরে এরপরে উল্টা করে একটা ফোর দিয়ে দেবেন, যাতে ময়ূরের পা হয়ে যায়। এরপরে বড় পালকগুলোর মধ্যে এভাবে গোল দিয়ে ছোট গোল এবং লাইন দিয়ে পরে সুন্দর করে ডেকোরেশন করে দিতে হবে। এরপর পা কমপ্লিট করতে হবে, পায়ের তিনটা করে নখ এভাবে দিয়ে দিতে হবে এবং থাইগুলো মোটা করে দিতে হবে এবং ডানায় লাইন দিয়ে দিতে হবে এবং পরে সুন্দর করে নীল নীল সবুজ হলুদ রং এবং কমলা রং দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে। কেমন লাগলো আজকের ময়ূরটি জানো? দর্শক বন্ধুরা, আজকে সেভেন পদ্ধতিতে তোমাদের একটা ডাইনোসর এঁকে দেখাবো। এই ডাইনোসর আঁকার জন্য প্রথমে এরকম সেভেন লিখে নিতে হবে। সেভেনের ডান পাশের খাড়া লাইনটা সোজা হবে, এরপরে উপরের লাইনটা এভাবে বাঁকিয়ে ডাইনোসরের মাথা এঁকে ফেলতে হবে এবং এরপরে তার নিচে এভাবে একটা দাগ দিয়ে ডাইনোসরের গলা, সেখান থেকে বাম দিকে দাগ দিয়ে ডাইনোসরের পিঠ এবং ল্যাজ, এবং পরে ডাইনোসরের মাথায় একটা চোখ এঁকে দিতে হবে, চোখের মণি দিয়ে দিতে হবে এবং নাক এঁকে দিয়ে মুখের লাইনটা দিয়ে দিতে হবে। মুখে এরকম লাইন দিয়ে কয়েকটা দাঁত দিয়ে দিতে হবে। এরপরে সেভেনের লাইনটা আর একটু বাড়িয়ে পেছন থেকে এভাবে ল্যাজ এবং পরে একটি পা, সেখান থেকে পেটের লাইন দিয়ে সামনের আরেকটি পা এভাবে এঁকে দিতে হবে। পাকা হয়ে গেলে এর পেছনে ছোট্ট করে অপর পাশের পা এঁকে দিতে হবে, নখ দিয়ে দিতে হবে। এরপরে ডাইনোসরের গায়ে যে কাটা কাটা থাকে সেই কাটা কাটাগুলো দিয়ে দিতে হবে। এরপরে গায়ে কিছু ডোরা কাটা জায়গা থাকে, ছাপ থাকে, সেই ছাপগুলো এঁকে দিতে হবে। এরপরে আমি সুন্দর করে এটাকে কালার করে দিচ্ছি। ডাইনোসর বিভিন্ন রঙের হয়, আমি এই ডাইনোসরটিকে সবুজ রঙের দিয়ে দিচ্ছি। তো সবুজ রংটা দিয়ে আস্তে আস্তে ডাইনোসরের ফুল বডি আমরা ভরাট করে ফেলব। দেখুন, আমি ব্রাশ কালার পেন দিয়ে এই কালারটি করছি। আপনারা পেন্সিল দিয়ে বা পেস্টেল দিয়ে যে কোনো কিছু দিয়েই এই কালারটি আপনারা করতে পারবেন। দেখুন, আমার প্রায় সব অংশই ভরাট করা হয়ে গেছে, তবে কাটা কাটা যে অংশ আছে সেখানে কিন্তু এর থেকে গাঢ় সবুজ আমি ব্যবহার করছি, গায়ে যে সবুজটা দিয়েছি। তো এই সবুজটা দেওয়ার কারণে একটা ভেরিয়েশন বা পার্থক্য এখানে তৈরি হয়েছে বা সেটি দেখা যাচ্ছে, এরকম পার্থক্য দরকার আছে। গায়ে যে ছাপগুলো রয়েছে সেখানেও গাঢ় সবুজ দিয়ে দিলাম। দেখুন, আমার ডাইনোসর হয়ে গেল। এবার তার পায়ের নিচে ছোট ছোট কিছু ঘাস দিয়েছি, কারণ সে একটা ল্যান্ডের উপরে আছে, সেখানে কিছু ঘাস থাকতে পারে। এবার আমি একটা পাখি এঁকে দেখাবো। সেই পাখিটা আঁকার জন্যে এভাবে কিছু আঁকা বাঁকা লাইন দিয়ে এরকম বাকি এনে পাখির একটা ডানা এবং এখান থেকে আর একটা লাইন দিয়ে পিঠ এবং মাথা পেটের অংশ এঁকে দিলাম। এরপরে সেখান থেকে পিছন দিকে আর একটা লাইন দিয়ে এভাবে ভাঁজ করে পাখির একটা ল্যাজ এঁকে ফেললাম। এরপরে এঁকে দিতে হবে পাখির চোখ, চোখের মণি এঁকে দিতে হবে, সুন্দর করে পাখির একটা ঠোঁট। এবার তার পেটের নিচে দুটো লাইন দিয়ে একটা ডাল এঁকে ফেলতে হবে। দেখুন, সুন্দর করে ডাল হয়ে গেল। ডালের সামনে দুটো ডালও আমি দিয়ে দিলাম, ডালের সামনে মানে ডালটা দুটো হয়ে গেছে। এরপরে পাখির পা দিয়ে দিলাম। পা দিয়ে দেওয়ার পরে পাখিটা বেশ সুন্দর করে আঁকা হয়ে গেল। এবার আমরা কালার করব। আমি সাদা ব্রাশ পেনের সাথে ব্লু ব্রাশ পেন একটু ক্রস ম্যাচিং করিয়ে এভাবে আমি হালকা একটা শেড তৈরি করে নিচ্ছি। কোথাও কোথাও একটু গাঢ় দিতে হবে, কারণ একরকম কালার থাকলে সেটা ভালো লাগে না। এজন্যে আমি সাদার সঙ্গে বারবার ব্লু টা একটু নিয়ে এই কালারটা করছি। ল্যাজের দিকটা একটু বেশি ডিপ দিয়ে দিতে হবে, তাই ল্যাজটাকে একটু বেশি ডিপ দিয়ে দিলাম এবং পেটের দিকটায় হালকা ব্লু দিতে হবে। এজন্যে আমি সেই ভাবে এই সাদা রংটা দিয়ে করলাম। ঠোঁটে হলুদ রং দিয়েছি এবং ডালে বাদামি রং দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আমার পাখি আঁকা শেষ হচ্ছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে। দর্শক বন্ধুরা, আজকে খুব সহজে
ফোর দিয়ে একটা সুন্দর মাছের ছবি আঁকবো। এরকম ফোর লিখে তার দুই পাশের নিচের যে দুইটা বাহু, সেই বাহু এরকম বাঁকিয়ে মাছের মূল যে বডিটা তৈরি করে ফেলতে হবে, মাথায় দিয়ে দিতে হবে মাছের ঠোঁট। এভাবে ঠোঁট এঁকে দিয়ে একটা কানকোর লাইন দিয়ে দিতে হবে, বড় একটা চোখ এঁকে দিয়ে মাঝখানে ছোট আর একটা গোল দিয়ে তার মাঝখানে ভরাট করে দিতে হবে। এরপরে থ্রি এর মতো করে পাখনা এঁকে দিতে হবে। এরপরে পিঠের এবং পেটের পাখনা এইভাবে বড় করে এঁকে দিতে হবে। পেটেরটাও প্রায় একই স্টাইলের হবে, একটু ছোট হবে। এরপরে এই পাখনার মধ্যে তিনটা করে এরকম লাইন দিয়ে দিতে হবে। দেখুন, পিঠেরটা দেওয়া হয়ে গেল, পেটের নিচেরটাও এবার আমি দিয়ে দিলাম। এবার মাছের গায়ে এরকম কতগুলো দাগ এভাবে দিয়ে দিতে হবে। এরপরে সুন্দর করে রং করে দিতে হবে। আমি রং বেরঙের কালার ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটি?